তো কি করলেন? অনেকে বলছে ফণিঝড়ের এমন ক্ষমতা জগন্নাথের ধ্বজার পতাকা ছিঁড়ে নিয়ে চলে গেছে। আচ্ছা একটা কথা আপনাদের সবাইকে জানাই, কথা বলবেন না হরে কৃষ্ণ, কথা বললে ভালো কথাগুলো শুনতে পাবেন না। একটু আগে টাকাগুলো গুনে দিতে হবে, প্রহ্লাদ টাকা কম নেবেন নিতাই করবে, আর ভালো করে দেখবে একটা নোটকে এদিক ওদিক করে, কারণ এখন তো জাল নোট বেশি বেরিয়ে গেছে, নতুন 100 টাকা নেওয়ার আগে ভালো করে ভেরিফাই করে দেখে নেবেন। তো কথাগুলো জাল বলি নাই, ভাগবতের কথা বলি, আর বাস্তবে ঘটেছিল সেগুলো বলে দিয়ে যাচ্ছি, মনোযোগে শুনে নেবেন। আজকে আপনাদের হরিবাসরে কীর্তনের ফল হয় না কেন? যেমন কিছু কিছু জায়গায় দেখি হরিবাসরে, এখানে হরিবাসর চলছে, ওখানে চিকেন পকোড়া ভাজা চলছে, ডিমের মামলেট চলছে, হ্যাঁ, তাহলে ওই গ্যাসটা ভগবানের কাছে আসছে। আপনারা এত সুগন্ধিত হরিবাসর সাজালেন কেন? দুটো না দোকান বসালে কি আপনাদের সেল কমে যাবে না হরিবাসর কমে যাবে? কীর্তনের কাছে বিনয় করে বলবেন যে আমরা ভেজিটেবিল চিকেন পকোড়া দোকান রাখিনি, এর জন্য আপনাদের 1000 টাকা কম নিতে, ও কি সালা তার বাবা নেবে? কীর্তন কোনোদিন বিক্রি হয় না, আর কীর্তন যারা ব্যবসা করে তাদের পুষ্ট ধরে, কীর্তনের অর্থ নিয়ে যারা অপচয় করে তাদের কুষ্ঠ ব্যাধি ধরে, ভাগবত বললেন। আর একটা ছোট ভাগবতের কথা বলবো না, যে ভাগবতকে মহাপ্রভু স্বীকৃতি দিয়েছিল, রাধা বিনোদ গোস্বামীর ভাগবত, এখন কলেজ স্ট্রিটে খোঁজ করলে কমপক্ষে 30-35 হাজার টাকা নেবে। এক বছর আগে টাকা পেড করতে, পরের বছর আসবে কিনা ঠিকানা নাই, বেশি কথা বললে টাকাও পাবে নাই, আপনার নামটা কেটে দিতে পারে। সেই রাধা বিনোদ গোস্বামী কে ছিলেন? পূর্বজন্মে বেদব্যাস ছিলেন। সুবোধের ভাগবত বহু পাওয়া যাবে, আপনাদের এই জ্বালা বেড়েতেও পাওয়া যায়, বা ব্রহ্মাণ্ড ভূগোল বইটার আছে কিনা? মারা গেছে অনেক আগে, অনেক আগে মারা গেছে, 64টি পৃষ্ঠা, 24,000 টাকা দাম। যখন নথিলা পরম পবন, নথিলা তারা সূর্য গড়, নথিলা ভুবন মেদিনী, কি করে রাখিব তখন? শূন্য পথে মুহ ভাসি ছিলে, মোর অঙ্গ হইতে এক পত্র বাহার করিলেন, আমার ভটপত্র হইলা, তাহাঙ্কু উপরে মোর শুইয়া রহিলা, তাহাঙ্কু উত্তরে মু মৈন রূপ ধরি, সকল ব্রাহ্মণ বৈষ্ণব বেদ উদ্ধার করি, তারপর আসিলা মু কীর্তি অবতার, দিকে দিকে 10 অবতার করিনি সার, সকল অবতারে সার হয় নৃসিংহ অবতার, যা দেখিলে মানুষ কুড়াহাত। সেই রূপ দেখি হিরণ্যকশিপু ভয়ে পড়ি গেলে, তাহাঙ্কু কোলে রাখি মু জানু চিরি দিলে, তাঙ্কু মহিমা প্রকার শুনিবার তারি, প্রহ্লাদ বর্ণমালা লেসি দইছর হল, কিতে মহিমা কথা সার তত্ত্ব শুনিলে, ভগবত চিত্ত কথা শুনিলে, মম মম পাপ দূরে গেলে, কহিলা জগন্নাথ দাস না পুরাল মোর আস, কিতে দিন রহিব নদীর তীরে। উৎকল অঙ্গের ভাগবত পাঠ করে শুনিয়ে দিয়ে গেলেন। তাই ভাগবত পাঠে যদি বসেন ভালো হয়ে বসবেন, না হলে বসবার দরকার নেই, যদি শুনবেন তো বসবেন, যদি শুনিবেন তো বসবেন, আর যদি কু নিবেন ওখানে গিয়ে কথা বলবেন। সোনা দন্ত সহকার দন্ত নয়কার সোনা, তালব সহকার দন্ত নয়কার সোনা, আর মধ্যন সহকার মধ্য নয়কার সোনা, তাহলে মধ্যন আর ওই যে মধ্যনটা কোথায় ব্যবহার হয়? কৃষ্ণের কাজে ব্যবহার হয়। আর তালবেশটা কোথায় ব্যবহার হয়? সোনা, সোনা মানে তালবেশ হয় কা দন্তে নাকা সোনা, সোনা মানে কি গো বলুন আপনারা, কর্ণে সোনা, আর দন্তে সহায়কার মধ্যে নাকা সোনা, সোনা মানে অলঙ্কার। তাহলে দুটো সোনা কি এক হবে? মা এই সোনাই যদি ঢুকে তাহলে এ সোনার মূল্য রবে, নালে ওই যে হাটে বাজারে ডাকাতি হয় আপনাদের কারণে, হরি নামে ভেজাল দিবেন তাই আসল সোনা চলে যাবে। নিতাই গৌর হরি বল, আসি আমরা সবাই শুনব নাকি লীলায় প্রবেশ করলাম আজকের লীলা। আমি মরলে সঙ্গে কে যাও, কেরালা রয় অন্তর্গত শুন দিত গ্রা, কেরালা রে অন্তর্গত শুন নদী গ্রা, কেরালা রয় অন্তর্গত শুনো নদি গ্রাম, কেরালার অন্তর্গত শুনো নদি গ্রাম, নাস্তিক গ্রাম ছিল করে না হরিনাম, নাস্তিক গ্রাম ছিল করে না হরিনাম, কোথা হতে এক বাবাজি
সেই স্থানে আইলা রে কত হতে আগে বাবাজি সেই স্থানে আইলা এক বৃক্ষ তলায় বসি হরি নাম করিলা এক বৃক্ষ তলায় আসি হরি নাম করিলা আগে শুনি নাই আমি শুনি না আগে শুনি নাই আগে শুনি না এই হরি নামে আগে শুনি নাই এই হরি নামে আগে শুনি নাই গ্রামের মানুষ দেখো ধীরে ধীরে গেলা গ্রামের মানুষ দেখো ধীরে ধীরে গেলা সকলে যাইয়া বাবাজি রে প্রণাম করেছিলা সকল গ্রামের মানুষ গিয়ে বাবাজি রে প্রণাম করেছিলা কি শোনালে 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 আজ প্রভাতে কালে প্রভাতে কালে কি শোনালে কি শোনালে প্রভাতে কালে প্রভাত কালে কি শোনালে কি শোনালে শোনো শোনো গুণীজন আছে ধর্মতলা শোনো মুনিজন আছে ধর্মতলা যার কৃষ্ণ নামে মম হৃদয় প্রবেশিলা যার কৃষ্ণ নামে মম হৃদয় প্রবেশিলা যেও না গো যেও না গো ও বাবাজি যেও না গো ও বাবাজি যেও না গো ওদের ছাড়ি মোদের ছাড়ি ও বাবাজি যেও না গো মোদের ছাড়ি মোদের ছাড়ি ও বাবাজি যেও না গো ও বাবা সোনা মানিক বাবা আমার ধোঁয়াটা বের কর বাবা নালে স্ট্রোক টোক হয়ে যাবে বের কর বাতাসে যুদ্ধ করতে হয় ধোঁয়া লাগলেই তো আকপাক করে বের করে দাও ওকে সেই মন্দিরের কাছে রেখে দাও ও বাবাজি যেও না গো ও বাবাজি যেও না গো মোদের ছেড়ে মোদের ছেড়ে ও বাবাজি যেও না গো মোদের ছেড়ে মোদের ছেড়ে ও বাবাজি যেও না গো ও বাবাজি তুমি যেও না মোদের ছেড়ে কেন বাবা জন্ম হতে মরণ কালে শুনি নাহি না জন্ম হতে মরণ কালে শুনি নাহি না মানে আমি জন্ম এখানে হয়েছে আমি বুড়ো হয়ে গেলাম মরণের সময় হয়ে গেছে কখনো শুনিনি না কে বাবাজি কে পাঠালো গাইলে মধুর না বাবাজি কে বাবাজি বলল হরি না গাও গাও গো গাও গাও গো গাও গাও গো গাও গাও গো এই হরি নাম গাও গাও গো এই হরি নাম গাও গাও গো বাবাজির কৃষ্ণ নামে কেরালা ধন্য হলো 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 আজ হরি নামে জয়া তোলার মানুষ পাগল হয়ে গেল গ্রামের মানুষ পাগল হয়ে গেল আরো পাগল দেখো হয়ে যাবে পাগল দেখো হয়ে যাবে যতক্ষণে এ জানোয়ার রবে আরো পাগল হয়ে যাবে তোমার হয়ে যাবে পাগল পালো হয়ে যাবে বলো বলো ভাই কৃষ্ণ নাম বলো বলো ভাই কৃষ্ণ নাম আর যত আছে বে নাম বলো বলো ভাই কৃষ্ণ না আর আছে যতই বলো বলো নাম কৃষ্ণ না মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে ওরে মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হইয়া অসুচি হয় যদি কৃষ্ণ তজে সুচি হইয়া অসুচি হয় যদি কৃষ্ণ ভজে অজামিল পাপী ছিল হরি নামে গেলা অজামিল পাপী ছিল হরি নামে গেলা অজামিল নিজের স্ত্রীকে ছেড়ে দে এরা চাকরানি দাসীকে দেখে তার কামনা উদ্বিগ্ন হলো তাকে প্রেমে পাগল হয়ে গেল কিন্তু এতে অপরাধ হয়ে গেল নিজের স্ত্রী খেতে পেল না তার নিজের স্ত্রীর চোখের জলে নরকের পথে চলছে স্বামী অজামিল ওরে শেষের দিনে অজামিল নরকেতে যাবে শেষের দিনে অজামিল নরকেতে যাবে যাওয়ার কিছু পদ বাকি দেখা হলো সাধুর সাথে তার কিছু পদ আছে আপনারা শুনবেন তাহলে অজামিল কি সত্যি নরকের পথে গিয়েছিল সাধুর সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ দেখা হয়েছে বলে কিভাবে এ কথা তো কেউ বলে না 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 বলেছে কি যে অজামিল নরকে যাচ্ছে সাধুর সঙ্গে দেখা হয়েছে বলেছে কোন কীর্তনে কথাগুলো
বলে কি করে যাচ্ছে ও তো শুয়ে পড়ে আছে তাহলে মানুষ স্বর্গ মর্ত্য নরক তিনটিকে ভোগ করতে হয় সাধক সিদ্ধ পাবর্ত তাহলে প্রথম বাল্যকালে আমরা একটু পায়খানা কেটেছিলাম করেছিলাম তো তারপরে যখন আমাদের জ্ঞান হয়ে গেল আমরা নিজেরাই মলত্যাগ করে শৌচাগার করি কিন্তু যখন বৃদ্ধ হয়ে মলত্যাগ করে পড়ে থাকি সেটা নরক না সেটা শৌচাগার নরকেতে রইল পড়ে স্ত্রী ঘরে নাই নরকেতে রইল পড়ে তুমি ঘরে নাই নরকেতে রইল পড়ে তার স্ত্রী তো ঘরে ভাই যে মেয়েটাকে দাসীটাকে বিয়ে করেছে তো ঘরে নাই কোথায় গেছে ভিক্ষাই গেছে ছেলেগুলো খেলা করে খেতে পেল নাই ছেলেগুলো খেলা করছে খেতে পেল নাই ছেলেগুলো খেলা করছে খেতে পাচ্ছে না এক ঋষি এলো তার এত বড় বড় সংসার ঋষিটার নাম আপনারা সকলেই জানেন নাম লোমহর্ষ সেই লোমহর্ষ যদি যখন দেখে না অজামিল পড়ে আছে সে একটা থালা পড়ে আছে থালাতে একটা অন্ন ছিল সেই অন্নটা মুখে নিয়ে নিল না সঙ্গে সঙ্গে তার লোম সব নিবারণ হয়ে গেল তো তখনই বলেছিল যে অজামিল তোমা হতে যখন আমি পরিত্রাণ পেলাম আমি তোমাকে পরিত্রাণের উপায় বলে দিয়ে যাচ্ছি তুমি এখন যাকে স্ত্রী রূপে জেনেছো ওই স্ত্রীর গর্ভে সন্তান আছে সন্ততি নয় সন্ততি মানে কন্যা সন্তান আছে ওই সন্তানের নাম তুমি নারায়ণ রাখবে তাই চলার পথে এই নরক চলার পথে হইতে নারায়ণ তোমায় উদ্ধার করে নিয়ে যাবে তাহলে অজামিল তো বিছানায় পড়ে আছে সে কি চলেনি কি গো একজন বাহ্যিক জগতে চলছে আর একজন বিছানায় পড়ে পড়ে তার দিনগুলো কাটছে চলছে তো নাকি দিনও চলছে তো রাতও চলছে আর এদিকে কেউ হেঁটে হেঁটে চলছে বোঝাতে পারছি তো তো এমন সময় সেই নরকের পথে চলছে অজামিল আর ওদিকে তার স্ত্রী ভিক্ষা করে এসে রান্না করে দিল কিছুদিন পরে নিজের একটি ছেলে হলো অজামিল তার নাম রাখলেন নারায়ণ নরকের পথে যেতে নারায়ণে ডাকিলা নরকের পথে যেতে নারায়ণ ডাকিলা যমদূত আসি তারে বাঁধিয়া ধরিলা যমদূত আসি তারে মানন করিলা চল রে বেটা চল রে বেটা চল রে বেটা চল রে বেটা বড় পাপ করেছি চল রে বেটা কত পাপ করেছি বল রে বেটা চল চল নিয়ে চলে কে নিয়ে চল ওরে নারায়ণ আমায় একটু জলে দে না রে ওরে গোপী গোপী না জল দে না রে তোকে জল দেব মারছে যমদূত তোমরা আমাকে মারো আমার দুঃখ নেই কিন্তু আমার ছেলের হাতে একটু জল খেয়ে আমি পালিয়ে যাব যখন মৃত্যুর সময় নারায়ণ নারায়ণ বলে কাঁদলো গোলক বই কুটে নারায়ণের নাকশয্যা কেঁপে উঠল বলে উঠলে গরু তুমি যাও তো মর্ত ধামে আমার এক ছেলে কাঁদছে বিষ্ণুর দূতকে পাঠিয়ে দিলেন বেঁধে ফেলেছে যমদূত বিষ্ণু দূত আসার আগে বেঁধে ফেলেছে কাকে অজামিলকে
বেঁধে ফেলার সঙ্গে সঙ্গে নিয়ে যাবে বিষ্ণুদূত ঘিরে ফেলে দাঁড়াও কাকে নিয়ে যাচ্ছ আরে মিছে কেন তুমি ঝামেলা করতে আসছো বলে তুমি চলে যাও তুমি বিষ্ণুর লোকে যাও এটা আমাদের দায়িত্ব আমাদের কাজ আমাদের ডিউটি এটা আমার কন্ট্রাক্টর ধরেছে বিষ্ণুদূত বলছে এখন সময় আছে ছেড়ে দাও বলে কেন ছাড়বো শ্লোকটা মনে রাখবেন অন্তকালে মামে চ শরণ মুক্ত কলে বর যদি কেউ অন্তিম কালেও মরণের সময় আমার নাম স্মরণ করে নাম স্মরণ করে আমি সকল কাজ ফেলে দিয়ে ছুটে এসে নিই তারে কোলে করে আরে কোলে করে যমদূত বলছে সারা জীবন হরি নাম করলে না মৃত্যু সময় গাইলে পাবে অভ্যাস ছিল কোন ক্রমে অভ্যাসটা চ্যুত হয়ে গিয়েছিল কেউ স্মরণ করিয়ে দিতে আবার তার অভ্যাস যোগটা শুরু করে ফেলেছে তুমি কি তা বলে তাকে হরিনাম থেকে চ্যুত করে দেবে বাহ বাহ যমদূত ভয়ে পড়ে গেলেন বিষ্ণু দূতের হাতে ছেড়ে দিলেন অজামিন বিপ্র ঠাকুরকে আশা করি অজামিন যে পাপ করেছিল আপনার জয়াতলার মানুষ তো এত পাপ করে নি আরো ডুববেন আরো কাঁদবেন দেখবেন ভগবানকে পাবেন একমাত্র রাস্তে ভগবানকে পাওয়া যায় শুধু চোখের জলে কো জ্ঞানী হলে ভগবানকে পায় না পণ্ডিত হলে ভগবানকে পায় না মহারাজ হলে ভগবানকে পায় না তার মধ্যে ভক্তি প্রেম না থাকে তাই আপনারা যত হরিবাসনে সবাই মিলে কাঁদবেন আপনাদের হরিবাসন তত অমরত্ব লাভ করবে পাগল হবে কৃষ্ণ যেমন রাধার জন্য পাগল হয়েছিল রাধা যেমন কৃষ্ণের জন্য পাগল হয়েছিল ঠিক আমাদের তেমনি করে পাগল হতে হবে ভগবান নিতাই গৌরীর জন্য তুমি বধু আইলে পাশেতে শোনালে কৃষ্ণ নাম তুমি আইলে পাশে শোনালে কৃষ্ণ নাম কে গো বধু তুমি আইলে মোর পাশে শোনালে গো ভুবন ভরিল ভরে গেল মন প্রাণ বধু ভরে গেল মন প্রাণ ওরে নামের বাতাসে ভুবন ভরিল হয়ে গেল মরি নাম হয়ে গেল আদি না কে গো বধু তুমি শোনালে আসি কে গো বধু তুমি শোনালে আসি বাজালে কেন মন বাসি কে গো তুমি শোনালে আসি বাজালে তুমি মন বাসি কে গো বধু শোনালে আসি কিরালার বাবাজি আইল সভাকারে আইল সভাকারে কোনদিন কৃষ্ণ না শোনে নিয়ে
বাবাজী আমরা ধন্য হলাম আজ তোমার কৃষ্ণ নাম শুনে, তোমার মাধুর্য পদাবলী শুনে, তোমার শ্লোক শুনে আমি আজ ধন্য হয়েছি। এই যে বাবু সোনার দল, তোমরা কথা বন্ধ করো বাবা, দূরে গিয়ে কথা বলো, ওই কথাগুলো কানে বাজছে তো, আমি আনমনা হয়ে যাবো, কিন্তু ঘড়ির টাইম চলছে ঠুক 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 করে। ঘড়ি জমিদারের কথা শোনে না, এমপির কথা শোনে না, কারো কথা শোনে কি ঘড়ি? ঘড়ি চলতে থাকে আপন মনে, আন কথা বলতে যতটুকু সময় যাবে ততটুকু যদি হরি কথা শুনেন তবে লাভ হবে কি না? বাবা কেরালার বাবাজি সকলে ঘিরে ফেলেছে বাবাজি রে, তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি আমাদের ছেড়ে যেও না, আমরা তোমার বাড়ি বানিয়ে দেব। বাবাজিকে বাড়ি বানিয়ে দিলেন, কেরালা মহাসমুদ্রের তীরে বাবাজি বসিয়া করে কৃষ্ণ নাম। সন্ধ্যা সকালে ভরে উঠে গ্রামে বাসির মনপ্রাণ, কৃষ্ণ নামে আকুলত পুলকিত পরাল। সবাই আসে দেখো রে ভাই কৃষ্ণের বন, কৃষ্ণরি দিকে দিকে সবাই চলে যায় যায় রে, দিকে দিকে সবাই চলে যায় যায় রে, দিকে দিকে সবাই চলে যায় যায় রে, দিকে দিকে সবাই চলে যায়। একজন যায় একজন ধায়, একজন যায় একজন ধায়, দিকে দিকে সবাই চলে যায় রে, দিকে দিকে সবাই চলে যায় রে, দিকে দিকে সবাই চলে যায় রে, দিকে দিকে সবাই চলে যায়। কেউ আগে যায় ভাই বেশি শুনিবার তরে, কেউ পিছে বসে কম নামার তরে। দেখুন যদি বেরির কাছে বাড়ির কাছে কোন সিরিয়ালের আর্টিস্ট আসে, ওরে খাওয়া দাওয়া বন্ধ করে ঘেরা ভিড়ি টানে, খাওয়া দাওয়া বন্ধ, সকলে কি আগের দিকে বসেছে ওই নায়িকাটাকে নায়কটাকে দেখার জন্য? আর হরিবাস রে ভক্তগণ পেছনে কেন জানে, হরিবাস রে ভক্তগণ পেছনে কেন জানে, ওরে নিমি পাতাতে তো ছিল তেতে উৎসাহ জানি, তার চেয়ে বেশি তেতো হরি নাম জানে, আর তার বেশি তেতো হরি নাম জানে। হরি বলিলে মানুষের দেখো হাতি ওঠে নাই, কলহ তর্ক করায় হাত উঠে যায়। দেখুন মিলিয়ে উচ্ছার তেতো আছে আগের মতো, উচ্ছে খান তো আপনার উচ্ছে, হ্যাঁ শিল্পী জগতে বা সাধু জগতে আমাদের বেশি উচ্চ খেতে হয়, বলে কেন? খাওয়ার টাইম ঠিক থাকে না তো, আর আপনাদের না বললে তো কাঁড়ি কাঁড়ি মিষ্টি দিবেন, না খেলে ভাবেন এই কীর্তনের অহংকার হয়ে গেছে, সেটা কীর্তনীকে মিষ্টি খাইয়ে সুগার আনিয়ে মানবে। সকালবেলায় দু চার মিষ্টি কতগুলো এনে দিয়েছে, পড়ে আছে এখন, কিন্তু কেউ তো একটু উচ্চ সিদ্ধ করে দিল না। উচ্চ খেলে কি হয়, স্টমাক ভালো থাকে, উচ্চ খেলে কি হয়, গায়ে আবর্জনার দূরীভূত হয়, মানে যে আপনারা বলেন নি একটা রোগ ব্যাধি, সেই কি হয় যে মায়ের দয়া যে বলেন আছে না, নানান করে রোগ ব্যাধিগুলো ছড়িয়ে আসে। তাহলে উচ্ছে আমরা খাই না, উচ্ছে সে তো নাই, বলবেন কেন না? সে তো ছুটে এসে ঢুকে গেছে ভয় হরি নামের দলে। তারপরে কালো মেঘ, মানে একটা গাছের নাম কালো মেঘ, যে গাছটা দাঁত লাগালেই তেতো, ছোটবেলা মা খাইয়েছিল, হ্যাঁ কাল মেঘা, কোন দেশের গালি কোন দেশের বলি, ঠিকই ভাষাটা গাছটা একই নামটা তার অলক। যেমন আমরা কোমরকে কোমর বলি, আবার উড়িষ্যার মানুষ কোমরকে গাঁড়ি বলি, সারা গাঁড়ি খুশি বড়,
তাহলে কোন দেশের বলি তো কোন দেশের গাল। হ্যাঁ, তো গাছ কি এক, কেউ বলে কালো মেঘ, কেউ বলে কি বলেন আপনারা, কাল মেঘ, মেঘ আর মেঘা একই অর্থ। তো ওই কাল মেঘাটাকে জলে ফেলাই দেখবেন তো তেতো আছে কিনা, নাই। ওই কাল বৈশাখীর ঝড়ে পলাই আইসা হরি নামে ঢুকিয়া গেছে জয়া তোলার মাঠে। বলে কেনে না, সকলে যদি কাইটা খায় তো মইরা যাব, তাই পলাই যাই হরি নামে তলে। তাহলে দুজন তেতো দিল, রে নিম কাঠিতে কেউ দাঁত মাঝে, সকল তো গ্লিস্টার কলগেট ধরে নিয়েছে। সকাল থেকে উঠলো ছেলে তার, কি গো আপনাদের রোগ ব্যাধি কেন হবে না বলতে পারবেন? প্রকৃতির সঙ্গে আপনারা মিশছেন না, তাহলে প্রকৃতির সংযুক্ত আপনারা পাবেন না। ব্রাশ কলগেটে দাঁত মাজলেন, নিম পাতা খেলেন না, নিম কাঠিতে দাঁত মাজলেন না। তো সকলে তখন চিন্তা করলো নিম গাছও কি করলো, হরি নামে এসে ঢুকে গেছে। তাহলে তিন তেতো যদি এক জায়গায় খাড়া হয়, তেতো বাড়বে না কমবে? তাই তো হরি নামের বাসরে সকলে পেছনে বসে আগে বসে না, তেতো লাগে বলে। একটু শুনবো, ঢালাই রাস্তা আছে, উঠে সাইকেল নিয়ে বাইক নিয়ে পালিয়ে যাব। শীত পড়েছে, উত্তরে ঠান্ডা হাওয়া পড়েছে, কালকেও বাড়িতে ঘুমাবেন, কিন্তু কালকের এমন সময় এই বাসরটা পাবেন কি? আরে আমি হয়তো চলে যাবো, আপনাদের হরি বাসর থেকে যাবো, কোনো কীর্তন নিয়ে আসবে, গান গাইবে। আগে হ্যাঁ ছেড়ে কোথাও যাব না, আপনি তো বসে আছেন, এদি যাব বাবা, একটু বসতে হবে। এখনই যদি মধুচাক শুরু করি তাহলে কি মধুচাকে মধু থাকবে? কৃষ্ণ নাম শুনতে হলে ধৈর্য ধরতে হবে। আপনারা চব্বিশ প্রকারের মাঠে সবাই বলেন তত্ত্ব কথা বলুন, তত্ত্ব কথা বলুন, তাহলে তত্ত্ব কথা নিবেন না পালা নিবেন? বলুন পালা গাইলে আবার যারা, আবার তত্ত্ব গাইলেও যারা। ঠিক আছে, আপনারা বসুন, আমি পালাই চলে যাচ্ছি। তখন আর কেউ বলবেন না যে আপনি তত্ত্ব কথা কেন বললেন না। হরি নাম অতুলনীয় সাগর, এক পথে কোনো গায়ক চলতে পারবে না, তাকে বিভিন্ন পথের দৃষ্টান্ত দিয়ে চলছে। যেমন একজন বাবা একটা ছেলেকে মানুষ করলে এক শিক্ষকের কাছে কোনোদিন মানুষ করতে পারে না, তাকে বিভিন্ন শিক্ষকের কাছে ভর্তি করতে আসি। আজকে আমরা চললাম তাহলে মানুষ মরলে শাস্তি কি হবে, এই তো নাকি চলে যাই বিষয়। কেরালার মানুষ বাবাজির কাছে, কেরালার মানুষ বাবাজির কাছে সকলে আশ্রয় নিল। তাহলে এই হরিবাসরটা কিন্তু একদিনে বসেনি, কেউ পূর্বাপুরুষ করে গিয়েছিল বলে আজকে আপনারা বাহাদুরি করছেন। আপনারা একটা নতুন করে বসান না একদিনে, হবে? হ্যাঁ পারবেন, আপনাদের টাকা আছে তো, টাকা আছে, অহংকার আছে, আপনারা পারবেন, কিন্তু আমরা পারব না, কারণ আমাদেরকে সয়ে নিতে। ওই পথটা সবাই পাবে, এই পথটা সবাই পাবে। আপনি রাগাবেন আমাকে, কিন্তু আমি তো রাগলে চলবে না, কি চলবে? তাহলে আপনার থেকে আমার তফাৎটা অনেকটা হয়ে যাবে। মানুষ পাওয়া যায় বহু, কিন্তু বস্তু পাওয়া যায় খুবই কম। বলে লেবার পাওয়া যায় বহু রে, সুপারভাইজার পাবি না। লেবারটাকে বলছে তুই পাগল ভেঙে দিলি কেন? না বাবা আমার ভুল হয়ে গেছে। ও তো ভুল চেয়ে নিল, মাফি চেয়ে নিল, কিন্তু যেটা ভেঙে গেছে সেটাকে কি আর পাওয়া যাবে? ঠিক তেমনি হরিবাসর গড়ে তুললো কে? বাবাজি। এখন কেউ আসে সকলের তো সে ভালো নয়, কারোর মন্দ কারোর ভালো, স্বয়ং চৈতন্য সকলের ভালো হতে পারেনি, তাই প্রহ্লাদ সকলের ভালো হতে পারবে। দশটা শিল্পী আসে, দশটা শিল্পীকেই দশটা শ্রোতা বেছে নেয়। এ ভালো তো ও বলবে মন্দ, ও মন্দ বলবে তো ও বলবে ভালো। তো বাবা আমি তো সামান্য মানুষ, চলার পথে অনেক ভুল হবে, আমি আর তত্ত্ব কথাই যাব না, টোটালি বিষয়টা নিয়ে চলে যাব। পালা কীর্তন সমাপ্ত হয়ে যাবে যেখানে, আমার লীলা হবে সেখানে, তখন কিন্তু টাইমের কথা চিন্তা করলে আমি আর চলতে পারি না। ভজ মন কৃষ্ণ, জপ মন কৃষ্ণ, লাগাসি কৃষ্ণের নাম।
লাখ শ্রী কৃষ্ণের ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লাখ শ্রী কৃষ্ণের নাম কৃষ্ণ নামে পাগল করে তুলল কেরালার মাটিকে। একজন মানুষ এসে বলছে বাবাজি একটা কথা বলবো। বলো বাবা। তুমি একা একা প্রত্যেক দিন রান্না করো, কষ্ট বড় কষ্ট, বড় কষ্ট হয় গো বাবাজি, বড় কষ্ট হয়। যদি আমার কথা একটু শোনো তাহলে তোমার চলার পথটা অনেক সুগম হবে। কি কষ্ট? আমার তো কোনো কষ্ট নেই। আস্তে আস্তে বাবারা আসছে রে। কি হলো? বলে আমরা একটা সুন্দর বাড়ির মেয়ে দেখেছি বাবাজি, জাতির ঘরে মেয়ে গো। যদি তুমি মেয়েটাকে বিয়ে করো তাহলে তোমাকে আর কষ্ট করতে হবে না। তুমি হরিনাম গাইবে, আমরা শুনবো, মা ঠাকুরানি রান্না করবে, আর রান্না গোবিন্দকে ভোগ দিলে আমরা সকলে প্রসাদ পাবো। কি আর বাজাবে বাঁশি শ্যামে ব্রজে নাই গো, শ্যামে ব্রজে নাই। কি আর বাজাবে বাঁশি শ্যামে ব্রজে নাই গো, শ্যামে ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে কমলিনী রাই বিনোদিনী রাই। মন দুঃখে বসে কাঁদে কমলিনী রাই গো বিনোদিনী রাই। কে আর বাজাবে বাঁশি শ্যামপদ নাই গো, শ্যামপদ নাই। ফুলে ভরা বাসর খানি সাজালো রাই বিনোদিনী, ফুলে ভরা বাসর খানি সাজালো নাই বিনোদিনী। আসবে বলে চিন্তামণি, আসবে বলে চিন্তামণি, আরে এলো নাই শ্যাম ব্রজে নাই, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম পদ নাই গো, শ্যাম পদ নাই। হরি কৃষ্ণ নামে পাগল করে বাবাজি বলছে না না আমি সংসার করতে পারবো না। সে কি গো? কেন সংসার করলে কি ক্ষতি হবে বাবাজি? আমরা তো বলছি গরিব বাড়ির মেয়ে, দেখতেও ভালো এবং তার ব্যবহারটাও ভালো। বাবাজির অমত, জোর করে বাবাজিকে বিয়ে করিয়ে দিয়ে। কারা বিয়ে করালো? কেরালার মানুষ। এখন কেরালার মানুষ যেই বিবাহ করিয়ে দিয়েছে, এখন বিয়ের পরে কি করে? মানুষ ভগবানকে বেশি ভালোবাসে না একটু ভুলে যায়, কোনটা কি গো বাবা? মানুষ বিয়ের পরে ভগবানকে ভালোবাসে না বিয়ের আগে ভগবানকে বেশি ভালোবাসে? বাহ বাহ, বিয়ের আগে মানুষ ভগবানকে বেশি ভালোবাসে, কারণ তখন তো তার আর কেউ ছিল না। আর বিয়ে হওয়ার পরে যখন একজন সুন্দর রমণী পেল, তখন দেখবেন ওই ভাগের মধ্যে আর একটা ভাগ বসে কি না, এক কিলো চাল রান্না করে একজনকেই খেতে দিত, এখন এক কিলো চাল রান্না করে এই বাবু সেদিকে গিয়ে খেল যা বাবা, যা সেদিকে চলে যা, যা সেদিকটাই যা। এখন হলো কি, দুজনকে ভাগ করে দিতে হবে। মারবা না কিন্তু লাঠি লইয়া, ছোট ছেলে তারা তো খেলবে, গন্ডগোল করবে, বড় মানুষ গন্ডগোল করে। আসি আসি। আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে কমলিনী রাই বিনোদিনী রাই। আমার মন দুঃখে বসে
আছে কমলিনী রায় গো বিনোদী রায় আর মাজাদে মাসি আই কভইব বাবাজি তো বিয়ে করলো এখন একদিন দুই দিন তিন দিন চার দিন যায় এখন বাবাজি যে মেয়েটাকে বিয়ে করেছে মেয়েটা কিন্তু বাবাজিকে মানে না মেয়েটা বড় প্রখর আগুন মেয়েটা এত প্রখর আর মুখ যে বাবাজি আর সহ্য করতে পারল না কেরালার মানুষ অবাক হয়ে গেল অজানা অচেনা মানুষটাকে আমরা সংসার করিয়ে দিলাম আমরা জাতির ঘরের মেয়ে ভেবে বিবাহ দিলাম কিন্তু মেয়েটা যে এমন আমরা তো জানতাম না আমরা বড় বিপদে করে ফেললাম বাবাজিকে বড় কষ্ট পেলাম এই মুখ কি করে আর বাবাজির কাছে দেখাবো দেখতে দেখতে বাবাজি বাবাজি নিজে ভেঙে পড়লেন আর স্ত্রীর মুখের গালি শুনে আপন মনে বাবাজি কাঁদতে থাকে আর ভগবানকে ডাকে দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা পারের ওই ঠিকানা দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই সেই পথ ধরে চলে যাব আমি থাকবে না জানা ও পারের ওই ঠিকানা ও পারের ওই আমি কোন জন্মে পাপ করেছি না তাই আর এই দুঃখ যন্ত্রণা বেদনা চলছে বাবাজি আর স্ত্রীর সঙ্গে কথা বলে না জাতির ঘরে মেয়ে গো দেখতে ভালো হলে যে মেয়ে ভালো এটি ভুল কথা যেন ভালো মানুষ চিনবেন কি করে ভালো পোশাক করলে কি ভদ্রলোক হওয়া যায় বিদ্যাসাগর তো কোনোদিন ভালো পোশাক পরত না সে কি ভদ্রলোক নয় ক্ষুদিরাম তো কোনোদিন জীবনের জন্য ভাবেনি শ্রীমান মহাপ্রভু চৈতন্য দেব তো কোনোদিন নিজের চিন্তা করেনি বাবাজি সত্যি বাবাজি স্ত্রী এত গালি দেয় তবু কিছু বলে শুধু গোপীনাথকে কি বলে জানো দয়াল ঠাকুর একবার বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা ঠাকুর বলে দাও রে ও পারের ওই
তুমি যে আমার এই জীবনের আল, তোমা ছাড়া আমার নাহি লাগে ভালো। তুমি যে আমার জীবনের আল, তোমা ছাড়া আর নাহি লাগে ভালো। যে আমার জীবনের আলো, তোমা ছাড়া আমার আর নাহি লাগে ভালো। একবার নিয়ে চলো মোরে সেই না পথে, নিয়ে চলো মোরে সেই না পথে, থাকবে না গো অজানা ভিক্ষা করতে এসে বাবাজি লুটিয়ে পড়লেন বৃক্ষ তোলা। কেরালার মানুষজন আর আসে না বাবাজির কাছে লজ্জা। বাবাজি এত ধীর, তাকে একটা জাতির ঘরের মেয়েকে বিয়ে করিয়ে দিলাম, অথচ মেয়েটা বাবাজির সম্মান করল না। যেমন করে মানুষ আসতো বাবাজির পর্ণ আশ্রমে, আশা বন্ধ হয়ে গেছে, লজ্জায় তো কেউ আসে না। বাবাজি চিন্তা করল এই জয়াতলাটা ভিক্ষা করে আমি পালিয়ে যাই। ভিক্ষা করতে গিয়ে এক বাড়িতে দেখল মা বাবা কেউ নেই, যত দোষী কীর্তনিয়ার কাছে আছে চতুর্দিকে কথা বলছে, দেখো দয়াল ঠাকুর বলে দাও রে গোপালে দেখলেন এক বাড়িতে ভিক্ষা চাইতে গেলেন, তার মা নেই বাবা নেই একটি কন্যা, এই মেয়েটাকে আমি বিয়ে করব। আর ওই বড় বৈষ্ণবীর আমি শিক্ষা দিব। মেয়েটাকে কি বলল, তুমি কি আমার সাথী হবে গো ও গো কন্যা, তুমি কি আমার সাথী হবে গো, আমার সাথী আমার সাথী। এই এলাকাটাতে এই ঢোসা থেকে এই পাঁচটাতে সর্বপ্রথমে আমাকে আপনাদের গ্রামের মানুষ, ওই যে কাছে একটা কি মন্দির আছে যে মায়ের মন্দির, এটা তেঁতুল গাছ না কি গাছ আছে ওখানেই আমাকে এনেছিল। ওখানে কি গিয়ে গেছি আমার সরস্বতী,
আজকে যা গিয়ে যাচ্ছি জানি না কোন কীর্তনিয়া আছে কিনা সেখানে। এগুলো ছোটবেলা আমার মা শিখিয়েছিল আমাকে এই পালাগুলো। যখন আমার বয়স 7 বছর তখন আমার মা আমাকে কথাগুলো শেখাতো, বলতো পোলা তোমার এই গান শিখাই দাও, তুমি এই পড়াটা করে দাও, তোমার একটা রসগোল্লা খাই। রসগোল্লার লোভে আমি পড়াগুলো দিতাম। এখন ভাবতেছি মা যে আমায় রসগোল্লা দিত তার চেয়ে বেশি রস আছে ভক্তের চরণে। ভক্ত যদি কাঁদে কৃষ্ণ নামের গুণে এর চেয়ে কি রসগোল্লার স্বাদ বেশি হবে? মানুষই অনেক টাকা আছে, গহনা আছে, বিষয় আছে, কিন্তু কোন মানুষ বলতে পারেন ভক্তের চরণে আশ্রয় পেয়েছে? ভক্ত চরণে সার কৃষ্ণ করেছিল। তাই আমরা যত করতে পারবো আমাদের জীবন জীবিকার পথ তত লাভবান। তুমি কি আমার সাথী হবে গো? এই মে তুমি আমার সাথী হবে? না না না, কেন? আমি বুঝি দেখতে খারাপ? দেখো আমি ভিক্ষা করে আনি, কিন্তু যা ভিক্ষা করবো তোমার হাতেই তুলে দেবো। জানো আমি ভালো গান জানি, আমার গান শুনলে কেরালার মানুষ হরিবাসর করে। দেখো আমি না বড় বিপদে আছি। প্রথমত মেয়েটা একটু লাজুক পেল, তারপর বলল হ্যাঁ। যে হ্যাঁ বলেছে এখন বিয়েতে তো সেগুলো হয় নাকি? সোনাইটা নেই বাজে তো নাকি? না ফোনে ফোনে বিয়ে হয়ে যাচ্ছে, এখন সব ফোনে ফোনেই বিয়ে হয়ে যাচ্ছে। আর সানাই বাজে না, বাবা মাকে আর ঘটক ডাকতে হয় না, কোনো কিছু করতে হয়। যাই হোক অনেকগুলো খরচ বেঁচে গেছে। তাই যারা ঘটকগিরি করতো তারা এখন গুজরাট চলে গেছে। বলবেন কেন? ঘটকগিরি হয়নি, পয়সা রোজগার হয়নি, তাই ওখানে গিয়ে মুম্বাইতে গিয়ে কি গুজরাটকে গিয়ে কি হায়দ্রাবাদে গিয়ে সেকেন্দ্রাবাদে গিয়ে যে একটু কাজ করে খেতে হবে। তো দ্বিতীয় প্রকের স্ত্রী হয়ে গেল বাবাজির। এখানে অনেক মায়েরা হাসছে, বাবাজি দুটো বিয়ে করে বাবাজির চরিত্রটা কি ভালো? শুধু বাবাজি বিয়ে করবে না, আজকে এই জালা আজকে জয়াতলার সকল মানুষকে আমি চারটা বিয়ে করিয়ে দিয়ে যাব, তবেই আমার নাম হবে প্রহ্লাদ। আপনারা সকলে একটা করে বিয়ে করেছেন, বাকি আছে তিনটি। এই তিনটি করে দিয়ে আপনাদের চরণ থেকে বিরাম নেব। ভাবছেন কি শুধু বাবাজিরে দোষ দেবেন? বাবাজি চারটা বিয়ে করছে, হ্যাঁ আপনাদের সবাইকে হতে হবে। এই দেখো তাহলে দ্বিতীয় প্রকৃতির স্ত্রীটি কেমন? বড় ধুরন্ধর, বাবাজিরে ধরে মারে। এখন বাবাজি দ্বিতীয় যে বিয়ে করেছে, চাল নিয়ে পুটলি নিয়ে মেয়ের হাতটি ধরে গেল সন্ধ্যাবেলায়, ঠিক কেমন টাইপটা? যখন বড় স্ত্রী দেখে আবার একটা মেয়ে তার সাথে, বলে এর তো কম সাহস না, আমার স্বামীর হাত ধরেছ তুমি? এই বলে কি করেছে না, পাশে যে ঝাড়ু ছিল ঝাড়ু নিয়ে উঠেছে মেয়েটাকে মারল। আর পাশে ছিল দাও, সেই মেয়েটা তুলেছে দাও। কোন মেয়েটা দাও তুলেছে? ওই যে দ্বিতীয় মেয়েটা দাও তুলেছে। তোমারে আমি তুমি আমারে মারবা, তোমারে আমি ফিনিশ করে দিব। ধুরন্ধর ধরে ফেলেছে। আমার চোখের মণি কালো বলে বাবাজি পড়ে গেছে সেই দ্বিতীয় স্ত্রীর চরণে। মাকে বলি আমি কানি, আমার চোখের মণি কালো বলে, মাকে বলি কানি। স্নিগ্ধ পরাণে জ্বলেছে আলো, সেজেছে মা ধরেছে ওই করালি, আমার চোখের মণি কালো বলে, মাকে বলি আমি কা, আমার চোখের মণি কা।
रूप देखे मुख पाते तकनी रूपे रूपी बोला ना जाए रूपी बोला ना जाए निजे सुधा करो निजे पान करी हमार चोखेर मुनि कालो मांगे बोली সেদিন কিন্তু আর আমি রক্ষা দেব না। বাবাজি মনে মনে ভেবেছিল যে আমি আমার প্রথম তৃষ্ঠা হয়তো খারাপ হবে, তাহলে আমি যদি আর একটা বিবাহ করি নিশ্চয় ওই স্ত্রীটি আমার মায়া মমতা স্নেহ যত্ন নেবে। তাই তো বাবাজি করল। কিন্তু আগে যে মেয়েটা ছিল তার চেয়ে এই মেয়েটা আরো বড় ধুরন্ধর হয়ে গেল। বাবাজির যেটুকু দুঃখ ছিল অন্তরে, দুঃখের সাগরটা যেন পরে পরে বাড়তে আছে, আর যত বাড়তে আছে বাবাজির মনে শান্তির বাসনাটা ডুবে যাচ্ছে। একটা মানুষ সুখে সচ্ছন্দে আনন্দে থাকলে তার পরমাইটা বেড়ে থাকে, রোগ ব্যাধিগুলো কমে যায়। আর মানুষ যখন চিন্তা রোগে আপ্লুত হয়ে যায়, পৃথিবীর যত ঔষধ থাকুক না কেন তার রোগ কোনোদিন ভালো হয় না। ঠিক দেখতে দেখতে বাবাজি চিন্তায় রোগাগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে বাবাজি বিয়ে করলো কয়টি? ও মায়েরা, বাবাজি বিয়ে করলো কয়টি? দুটি বিয়ে করলো। একজনের নাম কি? প্রখর। আর একজনের নাম কি? ধুরন্ধর। একজন মুখবাজি, একজন মারধর করতে জানে। বাবাজি চিন্তা করলো, ও মুখ করতো কিন্তু আমার গায়ে তো হাত তুলতো না। ঠিক আছে, বাবাজি আবার কিছুদিন যাওয়ার পরে আবার একটা বিয়ে করলো। শুধু বিয়েই করে যাচ্ছে বাবাজি। আর সেই স্ত্রীকে নিয়ে যখন বাড়ি এলো বাবাজি, চলার পথটা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সংশয়, বড় সংশয় হয়ে উঠল বাবাজি। সেই স্ত্রীকে দেখে বড় সংশয় হয়ে উঠল। আর বাবাজি তিনটি নারীর মারামারি দেখতে শুরু করলেন, তিনটি নারীর প্রখর মারামারি শুরু হয়ে গেল। আর এত মারামারি শুরু হয়ে গেল যে বাবাজি নিরুপায় হয়ে তিনজনের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেল, আর তিনজনই বাবাজিকে মারলো। কোথায় মারলো? কি গো মা, কোথায় মারলো? মাথায়। তাই তো, আপনার স্বামীকে মারধর করেন নাকি? হ্যাঁ না বলবেন না তো না, হ্যাঁ তো হ্যাঁ। কি বাবা নাকি বাবা, মারেন তো বলবেন না, আমার মা বলবেন। কিন্তু বাবা না মায়েদেরকে মারেন নাকি? হ্যাঁ, বাজারে সেটা খেলে, মানে সেটা মানে বলে দিলাম, সেটা বলতে পারবো না। আর বাড়িতে এসে খুব মারধর করলে, কিন্তু বাড়ির মেয়ে তো সেটা খায়, তাহলে তার মাথা তো ডিস্টার্ব হবে না, তাহলে মারে কেন?
মারে নাকি আপনাদের মারে টারে নাকি আগে আমি কিন্তু চারটা বিয়ে করে ফেলেছি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি ফলকেই বিয়ে করেছি আর আমার বিয়েতে পাঁচজন এসেছিল ছজন আসেনি পরিবেশন করার জন্য নববিধা ভক্তির নয়টি দা গুনে নেন দুটি চোখ দুটি কানে দুটি নাক মুখ একটি সাত বাকি দুটি গোপন এই নবীদা ভক্তির নয়টি দ্বার দিয়ে এই বস্তুগুলোকে সেবা দিতে হয়েছে আরে নজনকে পাঁচজনকে ছজনকে দক্ষিণা দিয়েছিল একজন সেই হলো মন আপনাকে আমাকে প্রত্যেককে চালিত করে কিন্তু মন মন ছাড়া কিছু আছে মনে প্রতিচালিত করে নাকি বাবা তাহলে আপনারা বাবাকে মারেন নাকি লজ্জায় কেউ বলছেন না আচ্ছা যারা যারা মারেননি হাত তুলুন তো যারা যারা স্বামীকে মারেননি হাত তুলুন ভালো কথা বলবো একটাও খারাপ কথা বলবো না আপনাদের ভালো কথাগুলো দিয়ে যাব যেটা আর কোন আসরে বলিনি আজকে দিয়ে যাব হাত তুলুন একজন তো তুলবে লজ্জা পাচ্ছে তার মানে সকলেই মারে কি বাংলায় বোঝা গেল আমি বলছি যারা মারেননি হাত তুলুন তাহলে মারেননি হাত তুলেননি মানে মানে বাবা কি সকলে তাহলে মারে কেউ ডাইরেক্ট মারে কেউ কথায় মারে কি ডাইরেক্ট যে মারে সে দাগটা মুছে যায় আর যে সেন্টিমেন্টে মারে যতদিন মানুষটা বেঁচে থাকে স্ত্রীর মুখটা দেখলেই কথাটা মনে ভেসে আসে কি ভুল বললাম নাকি বাবা ভক্তিজন জ্ঞানীজন গুণীজন আছেন এবার বলুন এখন ম্যাক্সিমাম দেখবেন মায়া জাতি নারীর জন্য আজকে পৃথিবী ধ্বংস হতে চলেছে পুরুষের জন্য এই যে মা আজকে দেখুন হিসেব করে মা যদি তার ছেলেকে খাওয়ার আগে সে নিজে খাবার চুরি করে খেয়ে নেয় তাহলে তার ছেলে কি চোর হবে না ভালো হবে মাইন্ড করবেন না কথাগুলো বলছি বলে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখুন একজন মা রান্না করতে গেল স্কুলে তার ছেলে খাওয়ার আগে দেখুন তার ছেলে তার খাবার গুছিয়ে রেখে দিয়েছে তত্ত্বে যা হবে না দেখছেন তো তত্ত্বে যেতে অন্য কিছু হচ্ছে হ্যাঁ বাবা চৈতন্য রস সার তত্ত্ব চৈতন্য দেব পৃথিবীতে এসেছিলেন মাত্র 48 বছর তার মধ্যে 24 বছর গেল তার বাল্য লীলা বা যৌবন লীলা রস এটি হচ্ছে আদি লীলা আর বাকি বাকিটি যে 24 বছর যে কাটালেন চৈতন্য দেব এই ধরাতলে
এর মধ্যে থেকে গেল 32 বছর পর্যন্ত মহাপ্রভু কাটালেন তার সন্ন্যাস জীবনের লীলাতে। সেই লীলাটি করেছিল রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ পটল চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা। এই তো বাবা, আর বাকি বাকিটি যে কটি বছর থেকে গেল 32 থেকে 48, তার মানে 16 বছর। এই 16 বছর কাটিয়েছিলেন জগন্নাথের মন্দিরে রায় রামানন্দের সঙ্গে গুপ্ত প্রেমচিত্ত কথা। প্রভু কই কি বার্তা কহ দেখি শুনি, পৃথিবীর মধ্যে ধনী কোন কোন জন জানে। নাকি এই কথাগুলো তো ছিল বাবা, আপনারা এই কথাগুলো শুনবেন তো? আমাকে তো বলতে হয় বাবা, তো আপনি চৈতন্যের কথাগুলো বলুন, বলে দিয়েছ আপনারা কি খাবেন, সেখানে কি খেয়েছেন, এখানে কি খাবেন, এখন তো বলতে হবে বাবা। মানুষ তো সব জানতে পারে না, বলে দিলেই তো চলে যাবে। আস বিষয়টায় যাব, চৈতন্য চরিতামৃতের কথা বলে সেই পথে চলমান গতি হবে। তো দেখতে দেখতে কি করলো, রায় কয়ে প্রভু কথা শুনিয়া আবারে কৃষ্ণ প্রেমের ধ্বনি যেই জন ধ্বনি বলি তারে, ধ্বনি বলি কৃষ্ণ প্রেমের ধ্বনি যে জন সেই জনই ধ্বনি, আর কেউ ধ্বনি নয়। তাই কৃষ্ণ প্রেমের ধন দৌলত নেওয়ার জন্য পাগল হয়েছিল রায় রামানন্দ, মুরারি গুপ্ত, হরিদাস ঠাকুর, ব্রহ্ম হরিদাস, ছোট হরিদাস, দুটো হরিদাস, ছোট হরিদাস প্রহ্লাদ, বড় হরিদাস ব্রহ্মা, রায় রামানন্দ, মুরারি গুপ্ত, মুকুন্দ, বাসুদেব, আচার্য। এই বাসুদেব ঘোষের জন্ম হয়েছিল অম্বিকা কালনাতে। বাসুদেব ঘোষের একমাত্র পুত্র মারা গিয়েছিল, নাম তার গোপীনাথ। মাধুর্য রস পদাবলী লীলাতে চিত্ত আদর্শ করে তুলল সেই বাবাজির কৃষ্ণ কথা সারে। মাধব ব্রজ মন শ্যাম সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি, মাধব ব্রজ মন শ্যাম সুন্দর গিরি ধারি, সুন্দর গিরি ধারি, মাধব গিরি ধারি তুমি, সুন্দর গিরি ধারি তুমি, গোপীজন চিত সারি সুন্দর গিরি ধারি, মাধব সুন্দর গিরি নারি। বাবাজি তিনটি স্ত্রীর পলভনে পড়ে দেখতে দেখতে পাগল হয়ে গেল। একজন মারে, একজন গালি দেয়, একজন বড় ধুরন্ধর। তিনজনকে নিয়ে তার চলার পথ বড় হয় দুর্গম। একজনকে নিয়ে বাজারে যাওয়া যাবে না, সংশয় হয়ে যায় জীবন। একজনকে নিয়ে বাজারে যাওয়া যায় না, তার মুখ বড় খারাপ। আর একজনকে নিয়ে বাজারে গেলে মানুষের সঙ্গে মারামারি করে। এই চিন্তায় বাবাজি রোগাগ্রস্ত হইয়া জ্বলে পুড়ে মরে, পুড়ে মরে। বাবাজি রোগাগ্রস্ত হয়ে পরে 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 যেন জীর্ণ তরিটা, সুন্দর তরিটা জীর্ণ হয়ে একটু একটু করে ডুবে যাচ্ছে। যেই তরিটা ডুবছে, ক্লেশের শ্লেষা তার মধ্যে দেখতে পাওয়া গেল না। বাবাজি সদাই গোবিন্দকে ডাকে, গোপিনা কবে তোমার দেখা পাবো গো, আমি বড় ভুল করে ফেলেছি, তুমি একটু ক্ষমা করো গো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনর্পি অবতীর্ণ কলহু সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসবা সভক্তি শ্রীয়ম হরি পুরণ সুন্দর দূতি কদম্ব সন্তি স্মিত সদা স্কন্দন স্মৃত শ্রী সচি বাবাজি।